সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা আজকের ক্লাসটিতে আমি তোমাদের অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের পরিমাপের থিওরিক্যাল ম্যাথমেটিক্সের আওতায় এক মিটার কাকে বলে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সেই ধারাবাহিকতায় আমি বোর্ডে আগে থেকে কিছু কথা লিখে রেখেছি এগুলো তোমাদের সাথে শেয়ার করব। বোর্ডে সর্বশেষ লিখার অল্প একটু বাকি আছে ওইটা লিখে মেট্রিক পদ্ধতির কথাটাও একটু বুঝিয়ে বলবো যা বোর্ডে একটু লিখেছি সেটার উপর একটু খেয়াল করো এই মিটার নামক একক থেকেই এই জায়গাটা এখান দিয়ে উঠে নাই আমি এখান দিয়ে লিখে দিই মেট্রিক পদ্ধতির নামকরণ করা হয়েছে প্রশ্নটা ছিল এক মিটার কাকে বলে এক মিটার প্রশ্নটা ছিল এমন মিটার কাকে বলে ওকে এই প্রশ্নটার আলোকে উত্তরটা হচ্ছে যে পৃথিবীর উত্তর মেরু থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের দাহিমা রেখা বরাবর বিশুভ রেখা পর্যন্ত দৈর্ঘ্যের কুটি ভাগের এক ভাগকে এক মিটার বলে এটা পাঠ্য বইয়ে যেখান থেকে নিয়েছি জাস্ট এই উনত্রিশ পৃষ্ঠা তোমরা সবাই জানো তারপর আমি ধরে দিচ্ছি এই লাইনগুলো হুবহু আমি এখানে তুলে দিয়েছি এখন এখানে হয়তো বললে অনেকে খুলবা অনেকে খুলবা না বা একটু অলসতাও থাকতে পারে সেজন্য আমি এইভাবে তুলে দিয়েছি এটা গেল মিটারের সংজ্ঞা এইখানে স্টার চিহ্ন দিয়ে আমি আরো একটু কথা লিখেছি প্যারিসের মিউজিয়ামে রক্ষিত একখণ্ড প্লাটিনাম ও ইরিডিয়ামের তৈরি রড এটা ইনভার্টেড কমার মধ্যে দিবা এর দৈর্ঘ্যকে এক মিটার হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে এই দণ্ডকে এক মিটার বলে আমার প্রশ্ন হচ্ছে এক মিটার কাকে বলে এই এক মিটার দুই রকমের বুঝালাম যে এক হচ্ছে এই এক মিটার কাকে বলে এটুকু উত্তর দিলেও হয় আরেক হচ্ছে এক মিটার কাকে বলে ওইটুকু উত্তর দিলেও হয় এই দুইটা প্যারা করে এক মিটারের সংজ্ঞা আমরা দিলাম তোমরা দিও এরকম গুড তারপরে আরো একটু বাড়তি কথা লিখে দিলাম এটাও তোমরা লিখবে এগুলো সব আছে এটাই হলো দৈর্ঘ্য পরিমাপের একক এই মিটার নামক একক থেকেই মেট্রিক পদ্ধতির নামকরণ করা হয়েছে এই কথাটা এখান থেকে আমি এখানে নিয়ে আসছি এবারে এই মিটার নামক একক থেকেই মেট্রিক পদ্ধতির নামকরণ করা হয়েছে এভাবে ডেটাগুলা তুমি যদি তুলে দাও এক মিটার কাকে বলে তাহলে একবার পারফেক্ট একটা আনসার হয়ে যাবে এবার আমি মিটারের সংজ্ঞা নিয়ে নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান থেকে কোট করে একটা সংজ্ঞা তোমাদেরকে শোনাবো খেয়াল করে শোনো শূন্য মাধ্যমে এক সেকেন্ডের দুইশো নিরানব্বই সাতশো বিরানব্বই চারশো আটান্ন এই নয়টা ডিজিট মিলে মোট যত হয় মানের দিক থেকে স্থানীয় মান হিসাবে ঠিক এত ভাগের এক ভাগ সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে এক মিটার তো বন্ধুরা মিটারের এই সংজ্ঞাটা একটু ব্যতিক্রম এটা আলোর গতির সাথে তুলনা করে বলা হয়েছে এটি তোমাদের না জানলেও চলে তারপরও যেহেতু আমি মিটারের সংজ্ঞা এখানে দিচ্ছি এই সারা ক্লাস জুড়ে এই জন্য আমি উচ্চতর শ্রেণীর সংজ্ঞাটাও তোমাদের সামনে টেনে আনলাম তবে এটা এটা দাও আর এটা দাও এই দুইয়ের মধ্যে কথার পার্থক্য আছে শোনো সেটা হলো এই আপগ্রেডের সংজ্ঞা এই ছোট ক্লাসে ক্লাস এইটে এটা এটা কেউ জানার কথা না এই জন্য বলছি এই টাচিং এ থাকো এটা তোমার বইয়ের টাচিং আজকে এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ